আসসালামু আলাইকুম আ প্রিয় পিরুদিনদার ইমানদার পরে হেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা যারা বিশ্বাস করেন যে বিপদ আল্লাহ দেন এবং আল্লাহ হয়ে বিপদ থেকে মানুষকে রক্ষা করেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু আমল সম্পর্কে জানতে পারবেন যেগুলো করলে আপনি আপনার বিপদ থেকে বাঁচতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মহানবীর সাল্লাহ আলী সাল্লাম আমাদের জীবনকে সুখময় করার জন্য দুশ্চিন্তা পেরেশানি হতাশা নিরাশা হয়রানি থেকে বাঁচার জন্য আমাদের প্রাণ নবী আমাদের অনেক আমল শিক্ষা দিয়েছেন অনেক দোয়া শিক্ষা দিয়েছেন যেগুলো করলে আমরা খুব সহজেই বিপদ থেকে বাঁচতে পারব আমরা কষ্ট থেকে বাঁচতে পারব দুশ্চিন্তা থেকে বাঁচতে পারব, মানসিক চাপ থেকে রক্ষা পেতে পারব এবং আমাদের জীবনটাকে আমরা সহজ সরল করতে পারবো সুখময় করতে পারবো সমৃদ্ধশালী করতে পারব দর্শক নানাভিদ দুশ্চিন্তা ও হতাশার কারণে মানুষের মাঝে এক ধরনের চাপ সৃষ্টি হয় সাধারণত এটাকে মানসিক চাপ বলে এসব মানসিক চাপ উত্তরণে ইসলামে রয়েছে অনেক দিক নির্দেশনা যা মেনে চললে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে দর্শক আমি বেশ কিছু কোরআন এবং হাদিস থেকে আমল এই ভিডিওটিতে একসাথে জড়ো করেছে। আপনার কাছে যেই আমলটা সহজ মনে হবে সরল মনে হবে সেই আমল বা সে দোয়াটি আপনি পাঠ করবেন এমন নয় যে আমি যত দোয়া পড়বো বা এখানে উল্লেখ করব সব দোয়াই আপনাকে পড়তে হবে এমনটা কিন্তু নয় নবী আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমরা আমাদের মন মতো দোয়াগুলো বেছে সন্তুষ্ট চিত্তে পাঠ করতে পারি দেখা যায় যে যে ব্যক্তি আরবি ভালো পারে সে বড়ো দোয়া পড়তে পারে আবার যে আরবি ভালো পারে না সে দোয়া ছোট দোয়া পড়তে পছন্দ করে তো এজন্য নবী আমাদেরকে ছোটো দোয়াও শিক্ষা দিয়েছেন বড় দোয়াও শিক্ষা দিয়েছেন অনেক দোয়া আছে যেগুলো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডই পরা যায় আবার অনেক দোয়া বা আমল আছে যেগুলো করতে ঘণ্টার পর ঘন্টা লেগে যায় তো আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা মনে রাখবেন এবং সেটাই আমল করার চেষ্টা করবেন বিপদ থেকে বাঁচার জন্য প্রথম আমল হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তালা মানুষকে বিপদ থেকে বাঁচান আল্লাহ তালা মানুষকে মানসিক চাপ থেকে রক্ষা করেন দর্শক কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে প্রফুল্ল করে তোলে কেননা কোরআন তেলাওয়াত মুমিনের প্রফুল্লতার অনন্য উৎস শুধু তাই নয় কোরআন তেলাওয়াতে মুমিনের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি বাড়তে থাকে কোরআনের আলোয় আলোকিত মানুষ দুনিয়ার সব দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকতে পারে তাই আপনি যদি কোরআন পড়তে জানেন পারেন তবে অবশ্যই কোরআন পর্বে যদি না পারেন তাহলে কোরআন শিখতে চেষ্টা করুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আলা কলু কোরআন যে পড়ে আমি আল্লাহ তাকে শান্তি দান করি তো কারণে আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে আপনি যদি কোরআন পড়তে একেবারে নাই পারেন অন্ততপক্ষে সুরা ফাতেহা এরপরে আল্লাহ সুরা এরপরে কুল কুল ফালাকুল আউউদুরব্বী নাস বা জাতীয় ছোট ছোটো সুরা যেগুলো আপনার জানা আছেন যেগুলো আপনি নামাজে পড়েন সেগুলো পড়লেও ইনশাআল্লাহ আপনি আপনার মনকে শান্তি দিতে পারবেন বিপদ থেকে বাঁচতে পারবেন এরপরে আমরা আরও কিছু আমল করতে পারি তার মধ্যে আরেকটা আমল হচ্ছে নামাজ পড়া আমরা অনেকেই নামাজ পড়ি না কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করি বা বিপদ থেকে বাঁচতে চাই এটা কিন্তু একদম ভুল একটা ধারণা বা ভুল একটা বিশ্বাস আগে আমাদেরকে নামাজি হতে হবে দর্শক যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন তাই মানসিক প্রশান্তি লাভে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ তালা সম্পর্কে সুরাব বাকারার পাঁচচল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো দোয়া করো অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব দর্শক রাসুল সাল্লা আলাইসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে তিনি নামাজ আদায় করতেন এটি আবুদ শরীফের হাদিস নবীর দেখা দেখি সাহাবায় কেরামও এই আমলে অভ্যস্ত ছিলেন ছোট থেকে ছোট কোনো বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এমনকি যদি তাদের জোতার ফিতা ছিঁড়ে যেত তো সেটার সমাধানের জন্য এই ছোট্ট বিষয়টার জন্য তারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতেন তো তাহলে বোঝা যায় যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল বিশেষ করে বিপদ আপদ মুসিবত বা অভাব অনটন থেকে রক্ষা পাওয়ার জন্য তাই আপনি কোনো বিপদে পড়লেই দুই রাকাত কমপক্ষে নফল নামাজ পড়বেন ভালোভাবে উজু করে ইনশাল্লাহ দেখবেন তাহলে খুব সহজেই আপনি বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছেন এরপরে আরেকটা একটা আমল আপনাকে করতে বলবো সেটা হচ্ছে স্তেগ ফার পাঠ করা অর্থাৎ আস্তাউফিরুল্ল 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 এভাবে এই দুই শব্দের দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমেও আপনি আপনার বিপদকে দূর করতে পারেন বা আপনার মানসিক চাপ যন্ত্রণা বেদনা থেকে বাঁচতে পারেন দর্শক মানসিক চাপ সামলাতে বেশি বেশি এসতেক ফারের বিকল্প নেই যেসব কারণে মানুষের মানুষ চাপে পড়ে তন্মধ্যে অন্যায় অপরাধ বেশি করা অর্থ কষ্টে থাকা সন্তান সন্ততি না থাকা জীবিকার অপ্রতুলতা ইত্যাদি এসবের সমাধানে কোরআন তালা আমাদেরকে ফার পাঠ করতে নির্দেশ দিয়েছেন ইস্তেকফারেই মানুষের উল্লেখিত সমস্যা থেকে সমাধান খোঁজে পায় বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ আল্লাহতালা কোরআনে আল্লাহতালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন দর্শক এই আয়াতটি বা কোরআন শরীফের এই কথাগুলো রয়েছে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতের মধ্যে দর্শক আল্লাহ তাল এখানে আমাদেরকে এ কথাই বোঝাতে চেয়েছেন যে আমরা যদি আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ দোয়া পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অভাব থেকে বাঁচাবেন বিপদ থেকে বাঁচাবেন কষ্ট থেকে রক্ষা করবেন সন্তান সন্ততি দান করবেন টাকা পয়সা দান করবেন এক কথায় জীবনটাকে সুখময় করতে যা যা দরকার সব কিছুই তালা দিবেন বলে ওয়াদা করেছেন সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে যদি আমরা আস্তা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি তাই আপনি কোরআন তেলাওয়াত করতে পারলে তো অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন সেই সাথে নামাজ পড়বেন এবং তার পাশাপাশি আস্তা গাফরুল্লাহ পড়বেন এবং তার পাশাপাশি আপনি আরও কিছু আমল করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আস্তা পড়বে পর্বে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন দর্শক এছাড়াও নবীজি বলেছেন আমরা যদি আস্তা পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এছাড়াও তালা আমাদেরকে অভাব অনটন দারিদ্রতা থেকেও রক্ষা করবেন বলে নবীজি বলেছেন এ হাদিস চাবুদ শরীফে রয়েছে তাই আস্তাফির্লাহ পড়বেন ইনশাল্লাহ আপনি অনেক 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 বেশি উপকৃত হবেন এর পাশাপাশি আপনি আরও কিছু আমল করবেন আর তা হচ্ছে নবীর উপর দূরত শরীফ পাঠ করবেন দর্শক দুরুদ পড়লে আল্লাহ তালা বান্দার প্রতি রহমত নাজিল করেন এ রহমত মানুষকে যাবতীয় মানসিক চাপ থেকে মুক্ত রাখে এটি আত্মপ্রশান্তি লাভের সহজ উপায়ও বটে কেননা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি দূরত পড়া এমন একটি এবাদত যে আল্লাহ তালা তা কবুল করে নেন হাদিসে এসে ইবনে হজরত উবাইবনে আনহু বর্ণনা করেন আমি বললাম হে আল্লাহর রসুল আমি আপনার উপর অনেক বেশি দূরত পড়তে চাই আপনি কি বলেন তখন নবীজি বললেন যে তুমি যতটুকু চাও পর সমস্যা নাই তখন ওই সাহাবি বা উবাই ইবনে বলতেছেন যে আমি বললাম এক চতুর্থাংশ সময় আমি আপনার প্রতি দূরত পড়তে চাই তখন নবীজি বললেন তুমি যতটুকু চাও যদি আরও বাড়াও তা তোমার জন্যে ভালো হবে তখন আমি বললাম অর্ধেক সময় আপনার প্রতি আমি দূরত পড়ব তখন নবী বললেন তুমি যতটুকু সময় পারো পড়তে পারবে কোনো সমস্যা নাই যদি এর চেয়ে আরও সময় বাড়াও তোমার জন্যে তা আরও বেশি ভালো হবে তখন উবাইবনে কাপ বলল নবীকে যে আমি বললাম তাহলে সময়ের দুই তৃতীয়াংশ তিনি বললেন তুমি যতটুকু চাও যদি আরও বাড়াও তোমার জন্যে তা ভালো হবে তখন আমি বললাম সম্পূর্ণ সময় জুড়ে আমি আপনার প্রতি শুধু দুরুদেই পড়ব তখন নবীজি বললেন তাহলে এখন হতে তোমার পেরেশানি দূর হওয়ার জন্য দরুদেই যথেষ্ট এবং তোমার পাপের কাফফারার ফেরার জন্য আমার প্রতি দুরুত পাঠ করাই যথেষ্ট হয়ে যাবে দর্শক এই চমৎকার হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এ হাদিসটি অনেকেই বুঝেছেন আবার অনেকের কাছে হয়তো অস্পষ্ট রয়ে গেছে তাই আমি একটু ব্যাখ্যা করছি এ হাদিস দ্বারা নবীজি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যদি হর হামেশা সর্বক্ষণ নবীকে স্মরণ করে নবীর উপর দূরত পড়তে পারি তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ নাজিল হতে থাকবে এবং আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা হয়রানি সব কিছু দূর হবে আমাদের জীবনটা সুখময় শান্তিময় প্রশান্তিময় এবং সমৃদ্ধশালী হয়ে যাবে এবং সেই সাথে আমরা বিগত জীবনে যত পাপ অন্যায় অপকর্ম করেছি সেগুলোও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাই যদি পারেন অবশ্যই দুরুৎ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন আস্তা পাঠ করবেন এবং তার পাশাপাশি দূরত শরীফ পাঠ করবেন সবগুলোই আপনাকে আমি করতে বলছি না আপনার পক্ষে যদি করা সম্ভব হয় তাহলে সবগুলোই করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো একটা আমল করবেন যেটা আপনার কাছে ভালো লাগে একটা একটা করতে করতেই দেখবেন একসময় আপনার সবগুলো করতে মনে চাচ্ছে দর্শক এরপরে আরও একটা আমল আপনি করবেন বিপদ থেকে বাঁচার জন্য এরপরে চিন্তা মানসিক চাপ দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়ার জন্য আর সেটা হচ্ছে আপনার যে ভাগ্য বা ত্যাগদির এটার উপর আপনি বিশ্বাস রাখবেন দর্শক সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর ক্ষেত্রেই মুমিন বান্দা ত্যাগদিরের উপর বিশ্বাস স্থাপন করবে এটাই স্বাভাবিক আর দুঃখ হতাশা অভাব অনটন বিপদ আপদে ত্যাগদিরের উপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে থাকে না বা বেশি একটা কষ্ট ভোগ করে না তাই মানসিক চাপের সময় মহান আল্লাহর উপর ভরসা করে তাকদের উপর ছেড়ে দেয়াই রয়েছে মানসিক প্রশান্তি এ সম্পর্কে তালা বলেন আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও আর কেহই নেই এই আয়াতটি সুরা ইউনুসের একশো সাত নম্বর আয়াতে রয়েছে এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি যে আমাদের যদি শান্তি আসে বা বিপদ চলে যায় সেটা তালার হুকুমই হবে তাই আমরা যখন বিপদে পড়বো তখন এটা মনে মনে ভাববো যে এই বিপদ তো আল্লাহর হুকুমই এসেছে আল্লাহর হুকুমে যখন এসেছে আল্লাহর উপর তো আমার কোনো কিছু করার নাই আল্লাহ যখন চাইবেন তখন এমনিই আমার বিপদ আল্লাহ দূর করে দিবেন আমাকে এখন আল্লাহ পরীক্ষা করতেছেন আমাকে এখন আমল করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এরকম একটা জল্পনা কল্পনা ধারণা মনের মধ্যে স্থান দেবেন পয়দা করবেন সৃষ্টি করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মনের দুঃখ যন্ত্রণা দূর হচ্ছে এবং আল্লাহর একটা আলাদা ভালোবাসা আপনার মনে স্থান পাচ্ছে এতে করে আপনি দুনিয়া তো শান্তি পাবেন পরকালেও চিরসুখময় জান্নাতের মালিক হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে আমাদেরকে অনেক সময় আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ দিয়ে থাকেন এই বিপদাপদ আসলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে আর দোয়া করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে মোনাজাত করতে হবে দর্শক আপনার যদি অনেক ঘন ঘন বিপদ আসে আপনার যদি খুব কষ্ট এখন থেকে থাকে দুঃখ থেকে থাকে তাহলে আপনি আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি হতাশ হবেন না দর্শক আমি যে কথাগুলো বলছি সব কিছু সব কথা কিন্তু আমি কোরআন এবং হাদিস থেকে বলছি ইসলাম আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন অনেক ক্ষেত্রেই হতাশ হতাশা থেকে মানসিক চাপের সৃষ্টি হয় বা বিপদ আরও ঘন আকার ধারণ করে দেখা দেয় তাই দুনিয়ার জীবনে বিপদ আপদে হতাশ না হওয়াই ইমানদারের প্রধান কাজ কারণ আমরা মুসলমান আমাদের তো আল্লাহ আছে আর যার কাছে আল্লাহ আছে তার হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন লা তাকুনাতু থু মিরহমতুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন খবরদার কখনো হতাশার মধ্যে তোমরা থাকবে না আমি আল্লাহ তোমাদের সাথে সবসময় আছি তাই হতাশা তোমরা স্থান দিবে না এমনটা কখনো করবেন না যে হায় রে হায় আমার এখন কি হবে আমি তো একেবারে শেষ হয়ে গেলাম আমার তো আর কেহই রইল না এমনটা আপনি কখনো ভাববেন না বা মনে স্থান দিবেন না আপনার সাথে কেউ না থাকলে আপনার পালন কর্তা আপনার সৃষ্টিকর্তা আমাদের রব মহান আল্লাহ তালা রহমত আল্লাহ আল্লাহতালার সায়া সব সময় আছে এবং থাকবে এটা আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে আর এটা যখন আমরা বিশ্বাস করতে পারবো ঠিক তখনই আমরা হতাশা থেকে বাঁচতে পারবো বিপদ থেকে বাঁচতে পারবো দর্শক যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে এ মানসিকতা সবসময় পোষণ করা ফলে তা মানুষকে বিপদে হতাশা থেকে রক্ষা করে মানুষকে চাপ মুক্ত রাখে কোরআনুল কারিমে এসব বিপদ আপদ দিয়ে বান্দাকে পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা সম্পর্কে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো সামান্য ভয় ও ক্ষুধা এবং যান মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে ইল্লাহি ওয়া ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর অবশ্যই আমরা আল্লাহর কাছেই চলে যাব সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঞ্চান্ন দর্শক এজন্য আপনার যদি কোনো বিপদ আসে তাহলে আপনি ইনা আলিল্লা হিওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটি পড়বেন এই দোয়াটি আমরা মূলত মানুষ মারা যাওয়ার সংবাদ শোনার ক্ষেত্রে নির্দিষ্ট করে দিয়েছি এটা আসলে একদম ভুল একটা ধারণা আমাদের এটা আমরা সবসময় পড়তে পারব বিশেষ করে আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায় কোনো টাকা পয়সা বা মূল্যবান জিনিস আত্মীয় স্বজন মৃত্যুবরণ করা বা জীবনে ব্যক্তিগত বা সামাজিকভাবে কোনো বিপদের সম্মুখীন হওয়া যে কোনো খারাপ পরিস্থিতিতেই এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে শুধু মানুষ মরার ক্ষেত্রেই এই দোয়াটি নির্দিষ্ট নয় দর্শক এর পাশাপাশি আপনি আরও কিছু কাজ করবেন সেটা হচ্ছে পরকালের বিপদের কথা আপনি স্মরণ করবেন এতে করেও আপনার বিপদটা কিছুটা সহজ আকার ধারণ করবে পরকালের বিপদের কথা স্মরণ করতে পারলে আপনি আরও অনেক উপকার অর্জন করতে পারবেন দর্শক মৃত্যুর স্মরণ মানসিক চাপকে একেবারেই মিটিয়ে দেয় পরকালের কঠিন পরিস্থিতির কথা স্মরণ রাখলে দুনিয়ায় মানসিক স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে ফলে মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না তখনই মানুষ থাকে মানসিক চাপ মুক্ত কারণ পরকালের তুলনায় দুনিয়ার বিপদ আপদ একেবারেই তুচ্ছ নগণ্য সামান্য এ আল্লাহ তালা বলেন যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে সুরানাজিয়াত আয়াত ছচল্লিশ আল্লাহর প্রতি তাওকুল করার মাধ্যমেও আপনি আপনার বিপদকে দূর করতে পারেন দর্শক মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাহকুলের বিকল্প কোনো পথ মত বা পদ্ধতি নেই কেননা তিনি বলেছেন যে মহান আল্লাহর প্রতি বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তালাক আয়াত নাম্বার তিন সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি তাহকুল করতে জানে তার জন্য কোনো চিন্তা নেই হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন আমি সেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে এটি বোখারি শরীফের একটা চমৎকার হাদিস এ হাদিসটির মর্ম অনেকের কাছে অস্পষ্ট থাকে এই হাদিস দ্বারা নবীজি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের কাছে যদি বিপদ আসে এরপর যদি আমরা এই ধারণা করি যে এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার দূর করে দিবেন তাহলে আপনার বিপদটা অবশ্যই দূর হবে আর যদি আপনি আল্লাহর প্রতি আপনি কোনো প্রকার দুর্বলতা রাখেন যে বিপদ আসে এটা কবে যাবে কখন যাবে কিভাবে যাবে আল্লাহর ওপর যদি আপনার অনাস্থা থাকে বা দুর্বলতা থাকে তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার বিপদটা খুব সহজে দূর করবেন না তাই এ কারণে আল্লাহর উপর সবসময় সর্বদা বিশ্বাস রাখবেন এবং সেই সাথে সু ধারণা রাখবেন যে আল্লাহ বিপদ দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই আমার জন্য কোনো কল্যাণ আছে এই বিপদ দিয়ে আল্লাহ তালা আমাকে হয়তো অন্য কিছুতে বেশি দান করবেন বা অন্য কোন বড় বিপদ থেকে রক্ষা করবেন বা পরকালে জাহান নাম থেকে রক্ষা করবেন এরকম ভালো ধারণা আল্লাহর উপর রাখবেন আপনি কখনও আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না তাহলে দুনিয়াও বরবাদ হবে পরকালও হারাবেন তাই অবশ্যই আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে পাশাপাশি সুধারণাও পোষণ করতে হবে এর পাশাপাশি আপনি দোয়া করবেন দোয়া করবেন মানসিক চাপ কমাতে নিয়মিত দোয়া করাও অন্যতম কারণ হাদিসে দোয়াকে মূল বলা হয়েছে দোয়া বা প্রার্থনা করলে কোনো কিছু চাইলে মহান আল্লাহ খুশি হন না করলে বরং অসন্তুষ্ট হন তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রাধান্য দেওয়া উচিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন একটা দোয়া সম্পর্কে তিনি বলেছেন যে আমি এমন একটা দোয়া সম্পর্কে জানি কোনো বিপদে পড়া লোক যদি তা পড়ে তাহলে তালা তাকে বিপদ থেকে রক্ষা করবেন আর সেই দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস দোয়া ইউনুস সম্পর্কে আমি সামনে বিস্তারিত আর আলোচনা করব। এছাড়াও আপনি আরও হাদিসে অন্যান্য দোয়া আছে সেগুলো পড়তে পারেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিপদ আসলে পড়তেন আল্লাহ হুমায় আউদি কামিন আল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজসি ওয়া আউদুবি কামিন আল বুখলি ওয়াল জুবুম ওয়া আউদুবি কামিন দোলা ও গালাবাতির রিজাল দর্শক এই দোয়াটিও নবীজি পড়তেন অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার কাছে আশ্রয় চাই অপরগতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা ও ভীরতা থেকে আপনার কাছে আশ্রয় চাই এ আর ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকেও আপনার কাছে পানা চাই আশ্রয় চাই এই দোয়াটিও আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ এতে করে আপনি অনেক বেশি উপকার অর্জন করতে পারবেন দর্শক বিপদ ও সমস্যা থেকে বাঁচতে কোরআন সন্ন্যায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী পয়গাম্বারদের থেকে শুরু করে অসংখ্য ন্যাক্কার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই মহান আল্লাহ আল্লাহতালার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাশ যথাযথ আমলেই সম্ভব বিপদ থেকে বাঁচা হতাশা থেকে বাঁচা বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মমিনের বিশেষ কার্যকরী কিছু দোয়া আছে যেগুলো নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম আপনি যে আমলটা করবেন বা আপনার জন্য যে সহজ আমলটা আমি এখন বলবো সেটা হচ্ছে সুরা ফাতেহা পাঠ করা আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলমেন যেটা আমরা নামাজে পড়ি কারণ এটা সহজ বললাম এ কারণে কারণ এই সুরোটা আমরা সবাই জানি নামাজে পড়ি সবাই এই সূরাটি সম্পর্কে অবগত আছে তাই আপনার বিপদ আসলে আপনি সুরাটি একবার পরে আপনার শরীরের মধ্যে একটা ফু দিবেন দেখবেন এতে করেও আপনার বিপদ চলে গিয়েছে এছাড়াও আপনি আরেকটা দোয়া পড়তে পারেন আর তা হচ্ছে আল্লাহ হুরাব্বিল্লা উশ রিক শাই আন আল্লাহ লা লাউশ রিক সাইয়ান অর্থ হে আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না এটা পড়লেও আপনার বিপদ দূর হবে এই দোয়াটি আবুদাউদ্ শরীফে রয়েছে এছাড়াও আপনি পড়তে পারেন হাসবি আল্লাহ ওয়ানিয়া আমাল ওয়াকিল নিয়াম ওয়া ওয়ানিয়া নাসির এর অর্থ হচ্ছে আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী আর আল্লাহ তালাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী এই দোয়াটি পড়লেও আপনার বিপদ দূর হবে এছাড়াও আপনি পড়তে পারেন লা লা লাউলা কুয়াত্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই এই দোয়াটি জান্নাতের গোপন ভান্ডার সমূহের একটি বিপদ ও সমস্যা থেকে মুক্ত পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াও এটি তাই আপনি বিপদ আসলেই এই দোয়াটি মনে করে অবশ্যই একবার পড়বেন লা হাওলা আল্লাহ কুয়াতেল্লাহ বিল্লা দেখবেন তাহলে আপনার বিপদ দূর হবে এছাড়াও আপনি পড়তে পারেন আস্তাফিরুল্লাহ আল্লাহব ই এই দোয়াটি পড়লেও আপনার বিপদ দূর হবে এছাড়াও আপনার যদি আয়াতুল কুরসি জানা থাকে আয়াতুল কুরসি পড়তে পারেন এছাড়াও আপনি আরও বিভিন্ন আমল আছে সেগুলো করতে পারেন তো বিপদ থেকে বাঁচার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অনেক দোয়া বা অনেক আমল সম্পর্কে জানলাম বা নবীজি যে দোয়াগুলো বা আল্লাহ তালা যে আমলগুলো করতে বলেছেন সেগুলো সম্পর্কে অবগত হলাম তো এই সকল দোয়া বা সকল আমলের মধ্যে যে আমলটা আপনাকে আমি এখন করতে বলবো স্পেশালভাবে সে আমলটা হচ্ছে দোয়া ইউনুস দর্শক একজন মানুষের কাছে যদি বিপদ আসে আর সে যদি তাৎক্ষণিকভাবে সেই বিপদ থেকে বাঁচতে চায় তাহলে তার জন্য দোয়া ইউনুসের কোনো বিকল্প নেই দোয়া ইউনুসের মধ্যে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়ে রেখেছেন এই দোয়াটি পড়া মাত্রই আপনার কঠিন ভয়ানক ভয়াবহ মারাত্মক বিপদও দূর হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই যদি আমি আপনাকে যে নিয়ম বলে দিই সেই নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পড়তে পারেন দর্শক এবার আমি আপনাকে দোয়া ইউনুস সম্পর্কে কিছু তথ্য দিব আপনি আশা করি মনোযোগ সহকারে আমার তথ্যগুলো শুনবেন এবং সে অনুযায়ী দোয়া ইউনুস পাঠ করবেন দর্শক মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি এই দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায় হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা অনেকবার তুলে ধরা হয়েছে বুখারি শরীফ তিরমিজি শরীফ আবুদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা এরপরে মোয়াত্তা মালিক সহ হাদিসের আরও অনেক গ্রন্থে এই দোয়া ইউনুসের কথা উল্লেখ আছে এমনকি কোরআন শরীফের মধ্যেও এই দোয়া ইউনুসের কথা রয়েছে আর এই দোয়াটি মূলত কোরআন শরীফেরই দোয়া দর্শক আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইসালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাসের পেটে বন্দি হন এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে দেয়া যে দোয়া পড়েছিলেন সেই দোয়াটিকেই মূলত দোয়া ইউনুস বলা হয়ে থাকে দোয়া ইউনুস হচ্ছে এরকম লা ইলাহা ইল্লা আংতা ইন্নি ইন্ু মিনাজ অর্থ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের বা অন্তর্ভুক্ত দর্শক এই দোয়া ইউনুসের উপকারিতা অনেক আল্লাহ তালা মমিন মুসলমানের জন্য সে ঘটনাও পবিত্র কোরআনে তুলে ধরেছেন দর্শক কোরআন শরীফে সুর আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াদান নুন ইদ দাহাবা মুগাদ ইবং আল্লাহ নাকদির আলাইহি ফানা দা আল্লাহ ইলাহা ইল্লাহ আং তাসুব হানা কাইনি কুং তুমিন জলিমিম ফাস্তা জবানা আল্লাহ ওয়ানাজ জাইনা ওয়া এর অর্থ হচ্ছে আর মাস কথা স্মরণ করুন বা ইউনুস নবীর কথা স্মরণ করুন তিনি রাগ করে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে বা মাসের প্যাটে থাকা অবস্থায় এই দোয়াটি পড়েছিলেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম বা আমি তাকে সাহায্য করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনি বিশ্বাসীদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকি বাঁচিয়ে থাকি সুরা আম্বিয়ার সাতশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো রেকর্ড করা আছে দর্শক তাফসিরের কিতাবেও এই আয়াতটি বা আল্লাহর এই কথাটির ব্যাখ্যায় এরকম বলা হয়েছে যে ইউনুস আলাইসাল্লামের মাসের প্যাটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে তো আমরা যদি দোয়া ইউনুস পড়তে পারি কোনো কঠিন বিপদের সময় তবে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন দর্শক একবার একটু চিন্তা করুন ইউনুস নবী কত ভয়ানক ভয়াবহ মারাত্মক বিপদে ছিলেন এক তো ছিল রাত অন্ধকার রাত্র আরেক ছিল সাগর গভীর পানির নিচে সেখানেও অন্ধকার আরেক হচ্ছে মাছের প্যাটের মধ্যে সেটাও একটা জেলখানা বা অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের প্যাটের অন্ধকার এই তিন অন্ধকারের মধ্যে ইউনুস নবী নিরুপায় হয়ে আল্লাহর কাছে লাহ ইং তাসুব হানাকে বলেছিলেন ফলে আল্লাহ তালা মাসকে বলেছেন হে মাস তুমি আমার নবীকে কোনো ক্ষতি করবে না তাই আমরাও যদি ইউনুস নবীর এই দোয়াটি পড়ি তবে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন বিপদ থেকে আর এটা আমার কথা নয় এটা আল্লাহ তালা নিজেই সুরা আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াতে ওয়াদা করে বলেছেন দর্শক এখন প্রশ্ন হচ্ছে দোয়াটা আমরা কিভাবে পড়ব দর্শক সব কিছুর একটা নিয়ম আছে আর এই দোয়াটি পড়ারও একটা নিয়ম আছে যে কোনো বালা বিপদ আপদ দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দো আইনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল দো আইনুস পরার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই যে সাতবার পড়তে হবে এক লক্ষবার পড়তে হবে বা সত্তর হাজার বার পড়তে হবে এরকম কোনো ধরা শর্ত নেই তবে কিছু নিয়ম আছে আর তা হচ্ছে এই দোয়াটি পড়ার আগে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে উজু করা ভালো উজু ছাড়াও আপনি মুখস্থ পড়তে পারবেন তবে উজু করাই ব্যাটার দোয়ার শুরুতে বা এই দোয়াটি পড়ার আগে আপনি নবীর উপর একবার দূরত পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার নবীর উপর একবার দূরত পড়বেন উদাহরণত আপনি মনে করেন কোনো বিপদে পড়লেন বিপদে পড়লে আপনি এই দোয়াটি পড়ার আগে আগে উজু করবেন তারপর নবীর উপর একবার দূরত পড়বেন তারপর দোয়াটি আপনি পাঁচবার একশো বার দুইশোবার এক হাজার বার যতবার ইচ্ছা পড়বেন তারপর আবার দূরত পড়বেন অর্থাৎ দোয়াটি এক মিনিট পাঁচ মিনিট যতবারই পড়েন না কেন দোয়াটি পড়ার আগে এবং পরে একবার একবার করে দূরত পড়বেন ইনশাল্লাহ তাহলে আপনার দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন কারণ দূরত ছাড়া দোয়া করলে সে দোয়া কবুল হয় না এটা আমরা আগেই আলোচনা করেছি দর্শক এরপরে আপনি আল্লাহর উপর বিশ্বাস বা আস্থা রেখে দোয়া করবেন এবং নম্রতা এবং বিনয়ী হয়ে আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকবেন এরপরে আপনি দোয়াটি করার পরে ধৈর্যহারা হবেন না বা বিরক্ত বোধ করবেন না এমনটা কখনো বলবেন না যে দোয়াটা কষ্ট করে এক হাজার বার পড়লাম ভিডিওটা ধৈর্য সহকারে আধা ঘন্টা ধরে দেখলাম তারপর দোয়াটি একবার পড়লাম কই আমার বিপদ তো দূর হলো না এই ধরনের কথা যেন আপনার দুই ঠোঁটের মধ্য দিয়ে বেড়ে না হয় বা আপনার অন্তরে এই ধরনের কথা যাতে কখনো। উদ্বেগ না হয় বা সৃষ্টি না হয় এটা করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না কারণ হাদিসে রয়েছে এ কথা যে ব্যক্তি দোয়া করার পর বা কোরআন সন্ন্যর দোয়া পড়ার পর ধৈর্য হারা হয়ে যায় বিরক্ত হয়ে যায় বা এরকম বলে যে এত দোয়া করলাম কই আমার দোয়া তো কবুল হলো না এরকম কথা যে বলে তার দোয়া আল্লাহ তালা তার মোনাজাত আল্লাহ তালা কবুল করেন না তাই বিরক্ত হবেন না ধৈর্য হারা হবেন না অবশ্যই আপনার দোয়া আজ হোক কাল হোক কবুল হবেই কারণ আমাদেরকে একটা হাদিসের কথা মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করেন কিন্তু সেই দোয়াটা তিনভাবে কবুল করে থাকেন যা প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত মহান আল্লাহ বান্দার দোয়া কখনও কখনো চাওয়ার সাথে সাথে দিয়ে দেন কখনো কখনো সেটা তের জন্য জমা রাখেন আবার কখনো কখনো সে দোয়ার কারণে কোনো অন্য বিপদ বা অন্য কিছু বান্দাকে দান করেন উদাহরণত আপনি দোয়া করলেন আপনার রোগ বা অসুস্থতা যাতে ভালো হয় আপনার অসুস্থতা ভালো না করে আপনার সন্তান বা আপনার মা বাবা কোনো একটা বিপদে পড়ে যেত অনেক কঠিন বিপদ হতো সেই বিপদটা আল্লাহ হটিয়ে দেবেন দূর করে দেবেন তো আল্লাহ ভালো জানেন যে আপনাকে কোনটা দিলে আপনার জন্য ভালো হবে আল্লাহ আল্লাহতালা সেটাই আপনাকে দান করবেন তো দর্শক আশা করি বিপদ থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো নবী শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো বা সেই আমলগুলো আপনাদের সাথে পরিষ্কারভাবে শেয়ার করতে পেরেছি এই যে দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো দোয়াই যদি আপনার পক্ষে সম্ভব হয় পড়বেন আর সবগুলো যদি সম্ভব না হয় তাহলে এই দোয়া ইউনু সর্বশেষ যে দোয়াটি উল্লেখ করলাম এটা আপনি অবশ্যই পড়বেন ইনশাল্লাহ দেখবেন বিপদ দূর হয়ে গিয়েছে সাথে সাথে তাৎক্ষণিকভাবেই তো দর্শক এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা